ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দেখাবো নিরামিষ সয়াবিন কিভাবে রান্না করতে হয় সয়াবিন কিন্তু নিরামিষ রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে আমার রেসিপিটা যদি ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে রান্না করতে হয় নিরামিষভাবে সয়াবিন আমি এখানে ইয়ামি টেস্টি অ্যান্ড হেলদি সয়াবিন নিয়েছি এখান থেকে আমি কিছুটা সয়াবিন ভিজিয়ে রাখবো গরম জলে আমি কিছুটা সয়াবিন নিচ্ছি নিয়ে গরম জলে ভিজিয়ে রাখছি অনেকে গরম জলে সেদ্ধ করে নিয়ে থাকে কিন্তু এটা আমি গরম জলে ভিজিয়েই রাখবো সেদ্ধ করে নেব না এটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব আর এদিকে আমি নিয়েছি আদা কুচি আর গোটা জিরা এগুলো আমি মিক্সিংয়ে বেটে নেব। আমি নিয়েছি এখানে একটা টমেটো আর আলু আলু আর টমেটো আমি কেটে নেব এখানে আমি ছোট ছোট করে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার ওভেনে কড়াইটা বসালাম কড়াইটা বসিয়ে কড়াইতে দিচ্ছি জল আমি এখানে দু গ্লাস জল দেব দু গ্লাস জল দিয়ে আলুগুলো জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হতে আমি দশ মিনিট আলুটা রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য একটা থালা দিয়ে ঢেকে দিলাম এবার এটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট পর আমি ঢাকাটা সরাচ্ছি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে চেপে দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে কি দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি ঢেলে নিলাম একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে আমি ওভেনে আবারও কড়াইটা বসালাম কড়াইতে এবার দেব আমি সরিষার তেল এখানে তোমরা সাদা রিফাইন অয়েলও ইউজ করতে পারো এবার আমি ফোড়নের জন্য দেব একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দেব আর দেব গোটা জিরা হাফ টি স্পুন এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়েছি আমি একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব আদা জিরে বাটা যেটা আমি মিক্সিংয়ে বেটে নিয়েছিলাম এবার মশলাটা আমি একটু কষিয়ে নেব তারপর আমি দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন এখানে আমি জিরা গুঁড়ো দেবো না কারণ আমি গোটা জিরা বেটে দিয়েছি সেই জন্য এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আমি এখানে দু চামচ রেড চিলি পাউডার দিয়েছি যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কিছুই দিইনি সেজন্য এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও আমি মশলাটা একটু কষিয়ে নেব এবার দেব এক কাপ জল এক কাপ জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এবং মশলাটা লো ফ্লেমে দিয়েই আমি একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হাফ টি স্পুন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিন এবার গরম জল থেকে আমি ছেঁকে ছেঁকে নিয়ে দেব জলটা যাতে না থাকে সয়াবিনে সেইভাবে আমি চেপে চেপে জলটা বার করে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনটা এবার মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সয়াবিনটা আমি কিন্তু ভেজে নিয়ে নিই কারণ ভেজে নিলে কিন্তু অনেকটা তেল শুষে নেয় সয়াবিনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রাখা আলু আলুটাও আমি না ভেজে দিয়ে দিলাম সেদ্ধ আলুটা এতে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে ভাজা করে না দিলে তেলের পরিমাণটা কম লাগে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর সয়াবিনটা অল্প তেলে রান্না খাবার অনেকেই পছন্দ করে আলু আর সয়াবিনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম জল যেহেতু সয়াবিন আর আলুর তরকারি সেহেতু একটু জলটা বেশি দিয়েছি তরকারিটা আমি দশ মিনিট ফুটিয়ে নেব ভালো করে এবং হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব অল্প তেল মশলার রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আমি দিয়ে দিলাম ওয়ান স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি তিন মিনিট সয়াবিনটা ফুটিয়ে আমি ফ্লেমটা বন্ধ করে দেব দেখো চট জলদি কীভাবে রান্না হয়ে গেল সয়াবিনের তরকারি নিরামিষভাবে আমি রান্না করে দেখালাম খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে এটা রান্না করা যায় এবং শরীরের দিক থেকেও খুব ভালো অল্প তেল মশলা দিয়ে আমি রান্না করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমি এটা সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিয়েছি থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য